प्रतिष्ठित हवार लड़ाईर मूल सैनिक अपनारा आजकेर ए प्रबल प्राकृतिक आबहावार मध्य दिए शीतर मध्य दिए कुआशार मध्य दिए एत मानुष जखन एखाने उपस्थित होते पेरेछेन तखन 2021 এই বিধানসভায় ঘাস ফুল ফুটছে এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই আপনারা ঘাস ফুল ফোটাবেন উজ্জ্বলদাকে আবার নির্বাচিত করে পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন আর বাংলার মাটিতে ওই নরখাদক গুজরাটের দাঙ্গাকারী বিজেপিকে আমরা প্রবেশ করতে দেব না বাংলাকে গুজরাট বানাতে দেব না 2001 সালে যে গুজরাটে রক্তক্ষয়ী দাঙ্গা তুমি শুরু করেছিলে সেই দাঙ্গা বাংলার মাটিতে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না জেনারেল বিজেপি বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি এই বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ নজরুল এই বাংলার মাটিতে ঋষি অরবিন্দ নেতাজি সুভাষ জন্মগ্রহণ করেছেন যে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের লাখ লাখ সৈনিক আছে সেই বাংলার মাটিতে উন্নয়ন ছাড়া অন্য কিছু আমরা চাই না কোন সাম্প্রদায়িক বিভেদ চাই না কোন বিভাজন চাই না রাম রহিমের ভোট আমরা চাই না আমরা চাই ঐক্যর ভোট আমরা চাই সাম্যের ভোট স্বামী বিবেকানন্দের সেই কথা জীবে প্রেম করে যেজন সেজন সেবিত ঈশ্বর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাই মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস আগাবে এখানে কোনো বিভাজন ঘটবে না আর বিজেপির বন্ধুরা বাংলার মাটিতে বিভাজন করার জন্য বহিরাগত সৈনিককে হায়ার করে নিয়ে আসছি বহিরাগত সৈনিক বাংলায় কোনো বাঙালি নেই কোন বাঙালি বিজেপির প্রতি ভরসা করতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আজকে জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি তিনি বাংলার মাটিতে আসছেন আজকে অমিত শাহ বাংলার মাটিতে আসছেন বিভিন্ন জায়গায় ভাবে বাংলার মাটিতে আসছেন আর তারা উঁকি মেরে তারা বসে থাকছে চিন্তা করছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে তৃণমূল কংগ্রেসের উপর রাগ করে কেউ হয়তো বেরিয়ে আসবে তাকে আমরা ক্যাচ করব আর ক্যাচ করে আমরা নির্বাচনে দাঁড় করাবো একটা জিনিস পরিষ্কার ভাই বিজেপি বন্ধুরা শুনুন এবং আমাদের কর্মীরাও শুনুন নির্বাচনে জিততে গেলে একটা অঙ্ক লাগে একটা হিসাব কি হিসাব বন্ধু আমার এই বিধানসভা দিয়ে আপনাদের আমি হিসাব দিচ্ছি না আমার ব্লক দিয়ে শুধু একটা হিসাব করুন আমার ব্লকে 116টা বুথ আছে যে 116টা বুথেই একমাত্র তৃণমূল কংগ্রেসই তার পোলিং এজেন্ট দিতে পারবে 116টা বুথে তৃণমূলের বুথ বসবে বিজেপি 116টা বুথে বুথ কমে দিতে পারবে না তৃণমূল পা ছাড়া অন্য কোন রাজনৈতিক দল দিতে পারবে না তাহলে অঙ্কের প্রথমেই তো আপনি হেরে গেলেন তাহলে নির্বাচনে জেতার এত স্বপ্ন দেখছেন কি করে মানুষকে তাতাতে হবে মানুষকে ভুল বোঝাতে হবে বাংলার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করছে মমতা দিদি কৃষক নিধনে আজকে প্রকল্প নেয়নি কৃষককে সম্মান দেয়নি মমতা দিদি কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার কৃষককে বঞ্চিত করছে আমি বিজেপি বন্ধুদের জিজ্ঞাসা করছি যারা নেতাজি পার্কে দাঁড়িয়ে আড়ালে আবডালে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে এত যত কৃষক দরদি আপনার সরকার অন্যান্য রাজ্য তো কৃষক নিধি যোজনা চালু হয়েছে তাহলে কেন দিল্লির উপকণ্ঠে 12 লক্ষ কৃষক আর 96,000 ট্রাক্টর নিয়ে আন্দোলন করছে কৃষকরা যে মোদি সরকার গদি ছাড়ো তোমাকে আমরা চাই না তুমি কৃষক বিরোধী সরকার আর বাংলার তৃণমূল কংগ্রেস আজকে কৃষি বন্ধু যোজনা চালু করেছে এখানকার কৃষকরা বছরে 5,000 টাকা করে প্রত্যেকে পায় এবং যদি কোনো দুর্ঘটনায় আপনার কোনো বাড়ির কোনো পরিবারের কোনো কৃষক সন্তান মারা যান আপনি 7 দিনের মধ্যে 2 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাবেন
केंद्रीय सरकार चालू करेनी, ममता बंदोपाध्याय सरकार चालू करेछे, मा माटी मानुषेर सरकार चालू करेछे। आजके सेटा आपनादेर चिंता करते हबे जे कादेर आमरा निर्वाचने निर्वाचित करब। एखोनो भोट अनेक दूरे आछे, बांग्लार राजनैतिक इतिहासेर पट परिवर्तन अनेक किछु घटे जेते पारे, सेई बिषये चिंतार कोनो कारण नेई बंधु। किन्तु 2021-এ আর যাই ঘটুক, বাংলার মাটিতে পদ্ম ফুল কোনোদিন ফুটবে না, বাংলার মাটিতে ঘাস ফুলে ফুটবে। আর আমাদের বিধায়ক উজ্জ্বলদা, অনেকে বলছে উজ্জ্বলদাকে নাকি নির্বাচনে পরাজিত দেখাচ্ছে, অনেকে সমীক্ষা নাকি উজ্জ্বলদাকে পিছিয়ে রাখছে, কেউ কেউ বলছে উজ্জ্বলদাকে আগিয়ে রাখছে। আমি বলছি ভাই, পুরো সমীক্ষা টমিক্ষার বিষয় নয়, উজ্জ্বলদা এই বিধানসভাতে বিগত 10 বছর আগে আছে এবং আগামী আরো 10 বছর উজ্জ্বল আগে থাকবে। তার কারণ জানেন, আজকে ধুবুলিয়ায় যে পাট্টাটা হচ্ছে, এখানকার উদ্বাস্তু নাগরিক যারা আছেন, যারা উপরবঙ্গ থেকে ছিন্নমূল হয়ে আজকে ভিটে মাটি সবকিছু ছেড়ে ধুবুলিয়ার বুকে আশ্রয় নিয়েছেন, আজকে সেই আশ্রয় নেওয়া মানুষগুলো যারা 40 বছর 50 বছর 70 বছর এখানে বসবাস করছেন, যারা বড় বড় ঘর বাড়ি করেছেন, এখন সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে ভালো ভালো চাকরি বাকরি করেন, WBCS অফিসার থেকে অনেকে ভালো জায়গায় পৌঁছে গেছেন, ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু জমির অধিকার পাননি। আর সেই জমির অধিকার পাওয়ার জন্য আপনাদের মনের মধ্যে একটা সঞ্চিত ক্ষোভ ছিল, আপনাদের মনের মধ্যে চিন্তা ছিল, 34 বছরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যারা নিজেদের মেহনতি শ্রমজীবী মানুষের সরকার বলে জাহির করতো, যারা নিজেদের বলতো আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সরকার, যারা বলতো আমরা ভূমিহীন মানুষকে ভূমি দেবো, যারা পাট্টা সংস্কারের কথা দিয়ে বাংলার মাটিতে ভোট ভিক্ষা করে 1978 সালে নির্বাচনে জয়লাভ করেছিলেন, সেই মার্কসবাদী কমিউনিস্ট পার্টি 34 বছরে আপনাদের পাট্টা দিয়ে যায়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আসার পরে আমার বিধায়ক মাননীয় উজ্জ্বলদা, আপনাদের জানা দরকার আছে, সেই সময় মন্ত্রী ছিলেন সাবিত্রী মিত্র, মন্ত্রী ছিলেন মালদার, আজকে এই দপ্তরের মন্ত্রী ছিলেন উজ্জ্বলদা, বিধানসভায় দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছিলেন, সেদিন বলেছিলেন যে আমার এলাকায় পাট্টার দরকার আছে, আমার এলাকার উদ্বাস্তু মানুষ বসবাস করে, আমার এলাকায় পাট্টা দিতে হবে। উজ্জ্বলদার নেতৃত্বে সেদিন কিন্তু পাট্টা দিয়ে চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই পাট্টা দেওয়া যখন চিন্তা ভাবনা করলেন, যখন আমার এখানকার প্রকৃত লিডার যারা কর্মী আছে, বিপ্লবদা থেকে শুরু করে, মদন থেকে শুরু করে, আমাদের তাদলার জেলু থেকে শুরু করে, এখানে প্রচুর ছেলে আছে, প্রচুর, আমি নাম করলে শেষ হবে না, আজকে সবারই নেতৃত্বে যখন আমরা পাট্টা নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, পরিদা আছে, নজরুল আছে, সবাই আছে, আজকে সবাই যখন পাট্টার কাজ শুরু করলো, তখন বিজেপির কিছু নেতা আর সিপিএম এর কিছু বন্ধু বলছে এটা কিসের পাট্টা, এসব হবে না, এসব ভোটের আগে মানুষকে ভয় দেখ প্রলোভন দেখানো হচ্ছে, এ জাল চুরচুরি খেলা হচ্ছে, আমি কালেক্টরিতে চাকরি করি, এসব পাট্টা হবে না ভাই, কে বলেছে? আর সেই লোকটাই দেখলাম চাদর মুড়ি দিয়ে বিপ্লবদার কাছে বলছে, ভাই আমার পাট্টাটা সই করে দে, যাতে আমিও পাট্টা পেতে পারি। আমরা তাকে সই করে দিয়েছি, এখানকার সিপিএম এর জোনাল সেক্রেটারি ছিলেন বড় নেতা, তাকেও উজ্জ্বলদা সই করে দিয়েছে, আমরা বলেছি আমরা কাউকে ফেরাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি বাংলার মা, আমি বাংলার জননেত্রী, এই বাংলার হিন্দু মুসলমান শিখ ঈশান খ্রিস্টান বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এমন কোন পরিবার নেই যে পরিবারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করতে এসেছে আর উন্নয়নের ছোঁয়া বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আজকে কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, আজকে সবুজ সাথী থেকে খাদ্য সাথী, আজকে সমবাদী থেকে জননী, প্রত্যেকটা উন্নয়ন, প্রত্যেকটা প্রকল্প, এখানে হিন্দু মুসলমান দেখা হয় না, এখানে তৃণমূল বিজেপি সিপিএম দেখা হয় না, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে। তাই উজ্জ্বলদা বললেন আমি সবাইকে সই করিয়ে দেবো, বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল আপনি যে দলই করুন, পাট্টা নিয়ে এসেছেন, আমরা কিন্তু সই করে দিয়েছি। আজকে সেই সিপিএম বন্ধুদের বলছি, সেই বিজেপির বন্ধুদের বলছি যে পাট্টাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে, পাট্টাটা উজ্জ্বলদা ব্যবস্থা করে দিয়েছে। আপনারা মানুষকে বলেছিলেন কেন্দ্রীয় সরকারের জায়গা কি করে পাট্টা দেবে, আরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জমি কিনবো,
তবু ধুবুলিয়ার মানুষকে পাট্টা আমি দেব, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদের কাছে আমার বক্তব্যকে না বাড়িয়ে শুধু আহ্বান করছি বন্ধু, শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা উজ্জ্বল দাই ভরসা, আর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে আসবে, ধুবুলিয়ার মাটিতে আবার প্রতিষ্ঠিত হবে। এই কথা বলে সকলকে আর একবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।